একটা আইনে আছে যে 100 জন একটা কারখানায় যদি লেবার থাকে তাদের বীমা করা বাধ্যতামূলক, কিন্তু আপনি দেখেন, আপনি পরিসংখ্যান করে দেখেন কোন কোম্পানি সেটা করে কিনা, কারখানা করে কিনা, আপনি দেখেন কেউ করে না। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সরি, কেউ করে না বললাম, আবার কেউ হয়তো করেও কিন্তু করে না। আবার আপনারা দেখেন, আপনি বলেছিলেন একবার যে থার্ড পার্টি একটা ইন্স্যুরেন্স হলো, একজন মরে গেলে আপনারা 20,000 টাকা দেন, এটা কোনো ই হলো, পলিসি হলো? আমরা তার জন্য নতুন করে পলিসি তৈরি করলাম এবং আমাদের আইডিআর এর কাছে পাঠালাম, আইডিআর সেটাকে মন্ত্রণালয়ে পাঠালো, কিন্তু এর ভিতর দেখা গেল যে এটাকে ইয়েরা কি জানি পরিবহন অথরিটি এবং অর্থাৎ সড়ক পরিবহন মন্ত্রণালয় তাদের দ্বারা এই আইনটাই অর্থাৎ থার্ড পার্টি আইনটাই উঠাই দিছে এবং লেখা আছে সেখানে উঠাই দিয়ে আবার লেখছে যে কোন গাড়িকে হয়রানি করা যাবে না, পুলিশ হয়রানি করতে পারবে না, তাদেরকে ফাইন করতে পারবে না, তাদের বীমা লাগবে না, এটা করা হয়েছে। কিন্তু অরিজিনাল ইস্যু আছে বীমা বাধ্যতামূলক, তাহলে চলবে কেমনে? আজকে সমস্ত গাড়িগুলো চলতেছে উইদাউট বিমায়, বিমা ছাড়া কোনো দেশ কোনো গাড়ি চলে, রাস্তায় লোক নিরীহ লোকজন চলাফেরা করে, এটা হতে পারে? কিন্তু সেদিকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা আপনাদের যারা আপনার যারা আছে তারা কিন্তু দৃষ্টি দিচ্ছে না। এ ব্যাপারে আমরা অনেক লেখালেখি করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে না। যাই হোক, আমি আর সময় নেব না, একটু বেশি সময় নিলাম, এই জন্য আমি দুঃখিত। আমি সবশেষে বলতে চাই যে আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ। একটা দেশের উন্নতি, এটা আমি মনে করি যে দেশ বীমায় উন্নত সে দেশ অর্থনীতি আর্থিকভাবে উন্নতি এবং সে দেশের জনবল জনতা এবং সম্পদ নিরাপদ। আসুন আমরা বীমা করি।